আসো না বুবু নিয়ে আই দে ওই যা আসে না হ্যাঁ বুড়া अक्कल बक्कल बम्बे को पूरे सौ सौ में लगा धागा तो निकल के भागा सारा जीवन थकबो মাশাআল্লাহ মাশাআল্লাহ বেচারা যে পাঁচক তো নামাজি এটার একদম প্রমাণ দুলা ভাইয়ের কিছু তো করার নাই যেহেতু এরকম সাডেনলি সবকিছু হয়েছে আর সবাই সব এবার কিন্তু সবই সারপ্রাইজ হয়ে গেল না মানে আমিও সারপ্রাইজ কারণ যেহেতু আয়োজনটা তুমি করেছো তোমার জন্য মানে আমি তো সারপ্রাইজ তোর পাপা সারপ্রাইজ কি হবে আমার একটু প্ল্যান ছিল না থ্যাংক ইউ জেনিফাকে ইসাকে হ্যালো হ্যালো এখন এই যে বার্থডে বয়ের কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তুমি কি ভাবছিলা আমি চিন্তা করতে পারিনি যে তোমরা আমাকে এত সারপ্রাইজ দিবা আর আমি কিন্তু সারপ্রাইজ আমি কিন্তু জানতাম না সত্যি বিশ্বাস করো
তারপর আমি বললাম কি করব মানে হট শক্ত ইসা প্ল্যানিং করলো তারপর জেনিফা বলছে না মাস্ক আমি বলছি না থাক কালকেই করি যখন হয় না উল্টা পাল্টা হয়েছে দরকার নাই বলে কি না সিনথিয়া আপু আসছে এবার আবার নেক্সট টাইম তো সিনথিয়া আপু থাকবে না তারপর সব মিলায় থাক সবকিছুই সারপ্রাইজ থাক পরে স্যার এইভাবেই করি যেহেতু আমাদের বিয়ে প্রোগ্রাম এই জেনিফা তোমার জন্য এটা নিয়ে আসছে গিফট আর আমি তো আর এটা হচ্ছে আমার তরফ থেকে এখন এটা হচ্ছে রিজিক কার রিজিক কোথায় আমরা কেউ জানি না সেটা আল্লাহই বলতে পারে দেখি পরোটাটা দাও রেডি পরোটা এখানে জেনিফা হেল্প মি আলহামদুলিল্লাহ ডিম ভাজা হচ্ছে না হ্যাঁ ডাল নিয়ে গেছে আমি হ্যাঁ ওরা ডিম ভাজা খেয়ে ভুলে গেছি সবকিছু প্ল্যান ছাড়া ছিল সবকিছু হুটহাট হয়েছে তবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর সবসময় যাদেরকে নিয়ে পড়ি তাদেরকে তো অবশ্যই মিস করছি বিশেষ করে তো আব্বুকে মিস করছি কারণ সারা জীবন এটা মিস করার আর প্রতিবার তো যেখানেই করি না কেন বার্থডে আপুদের বাসায় করি এটা আমার বাসায় করি কিন্তু আমাদের বাসাতে একটা সেলিব্রেশন হয় সেখানে জয় জুয়েল সুচি টনি নিউ মেম্বার আমাদের তাকবীর আর আব্বু আম্মু তোমাদের সবাইকে মিস করতেছি এবং ইনশাল্লাহ আমরা এই আমি চাচ্ছিলাম না যে এই ইয়ারে আমি আমার বাবার বাসায় ওর বার্থডে করি তো আলহামদুলিল্লাহ হয়তো বা এর জন্য হয়েছে কিন্তু আমি আমার প্রতিটা মুহূর্তকে মানে অনেকে হয়তো ভাববেন যে ওনার মনে হয়তো বা কষ্ট কিংবা ইসলামিক ইয়েতে আমাদের বার্থডে করাটা ঠিক না কিন্তু আমরা কিন্তু ঠিক না কিন্তু আবার সব আমরা তো সবাই করছি এমন না যে কেউ ঠিক না বলে করছি হ্যাঁ আমরা কিন্তু সবকিছু করি আর বিশেষ করে আমি মনে করি পৃথিবীতে যেতে এসেছি পৃথিবীতে প্রতিটা আমাদের যে আনন্দের মুহূর্ত গুলো প্রতি বছরই একটু স্মৃতি হিসাবে ধরে রাখা উচিত তাহলে পরবর্তী বছরে যদি ইনশাআল্লাহ হয়তো বা আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম পরবর্তী বছর হয়তো বা আমরা একজন মিসিং রইলাম তখন কিন্তু আমরা এটা দেখেও অনেক সময় শান্তি পাই যে না আমরা এই ওই টাইমটাতে গতবার একসাথে ছিলাম দাদা সেটা সমস্যা নেই চিল সেটা বার্থডে হোক সেটা মেস ডে হোক সেটা যাই হোক হ্যাঁ ইনশাল্লাহ লেবু চা খেয়ে আর মানে আমার ভাগ্নি তো ইউএস থেকে এসেছে আর মূলত ওকে উদ্দেশ্য করে যখন আমার বাচ্চারা প্ল্যানিং করে ফেললো যে হুটহাট তখন আমি মানে ব্লগিং এর চিন্তাটা আমার মাথা থেকে সরেই গিয়েছিল আমি চাচ্ছিলাম কত তাড়াতাড়ি এইভাবে এখানে এসে ওকে সারপ্রাইজ করা যায় সবকিছু এভাবে ছিল আর ওরাও সারপ্রাইজ হয়েছে আমাদেরকে দেখে আর আমি চাচ্ছিলাম যেহেতু আমার ভাগ্নি নেক্সট ইয়ার হয়তো থাকবে না আবার আর কত বছর পরে আবার আমার বার্থডেটা আবার সে পায় যার জন্য আমি চাচ্ছিলাম যে আমার নাতিনদের নিয়ে আমার ভাগ্নিকে নিয়ে করি আরেকটা কথা হচ্ছে যে এই বছরের ডিসেম্বরের ফার্স্ট প্রথম দিন আমার ভাগ্নার বার্থডে ছিল কিন্তু আমরা সেদিন কেক কাটতে পাইনি বিয়ে ঝামেলাটা আমাদের জন্য ভাবনা তাহলে দুজনে মিলে একটা শেয়ার করে কেটে নিই যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো এই আর কি ওগুলো শেয়ার করবো আর সবার কাছে এটাই বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এখন নতুন আমাকে সাবস্ক্রাইব করেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার আমার
खेला करते सबगुल्ला